লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীর প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির এই বিক্ষোভ সমাবেশ। জেলার ১০টি ইউনিটের নেতাকর্মীদের স্লোগানে মুখর প্রেসক্লাব এলাকা। অনেককে হাতে হারিকেন নিয়ে লোডশেডিংয়ের প্রতিবাদ করতে দেখা গেছে। বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, দেশের চলমান সংকট কাটাতে সরকারকে হটানোর কোনো বিকল্প নেই, আবারও কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে সরকার, এবার আর সেই সুযোগ দেয়া হবে না তাদের। আগামী বছর আবার নতুন একটা পলিসি করে জনগণকে ধোকা বানিয়ে আবার নির্বাচন করে ক্ষমতায় থাকবেন, সেই সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী আপনারা পাবেন না। এই ভাপা বেলুনের মতো উন্নয়ন নয়, স্থায়ী উন্নয়ন, টেকসই উন্নয়ন, তাহলে এই গণবিরোধী অনির্বাচিত সরকারের পতন ঘটাতে হবে। তারা ক্ষমতা থেকে ভোট চুরি করেছে, ভোট ডাকাতি করেছে, এবার তারা ইউভিএম এর নামে লুট করতে চায়। আওয়ামী লীগ নেতারা বলছেন, দেশ যখন নির্বাচনমুখী ঠিক তখনই জ্বালানি খাত নিয়ে মিথ্যাচার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি। তারা জানাতন পদ্ধতিতে বাঁকা পথে মানুষকে বিভ্রান্ত করে বাংলাদেশের স্বার্থকে নষ্ট করে বাংলাদেশ বিরোধী রাজনীতি করছে। জাতি যখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, সমগ্র জাতি যখন নির্বাচনের জন্য আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, তাদের উদ্দেশ্যই একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করা এবং আগামী নির্বাচনকে বানচাল করে একটা তৃতীয় শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনয়ন করা। বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আওয়ামী লীগ নেতাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।